করোনা ভাইরাসের কারণে এ এক অচেনা ঢাকা শহর সারা বাংলাদেশ জুড়ে চলছে অচল অবস্থা মার্চের আট তারিখে প্রথম বাংলাদেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হয় এরপর এখন সেটি ধীরে ধীরে কমিউনিটিতে সংক্রমিত হচ্ছে যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে নির্দিষ্ট কিছু ক্লাস্টারের মধ্যেই এই সংক্রমণ সীমাবদ্ধ আছে এবং সরকার কঠোরভাবে এই ক্লাস্টারগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে যাতে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে কিন্তু প্রতিদিন বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশে প্রতিরোধ ব্যবস্থা খুব একটা কাজ করেনি তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করেছেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক বেনজির আহমেদ অন্যান্য দেশগুলোতে যেভাবে বাড়ার হয় সেই বৃদ্ধির প্রবেশ করল বৈশ্বিক যে রেশিও করোনা যদি ধরি তাহলে আসলে সামনের দিনগুলোতে আরো কেস বাড়বে এবং এটা যেহেতু সারা দেশ জুড়েই হবে এবং যে লকডাউনের কথা বলছি বা সোশ্যাল ডিস্টেন্সিং সেখানেও যেহেতু বেশ কিছু ঘাটতি থেকে যাচ্ছে সুতরাং সামনে আমাদের একটা বড়সড় আউটব্রেক হতে থাকলে এটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে এদিকে গত এক মাসে দেশের অন্তত একুশটি জেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে আক্রান্তের সংখ্যা বেশ কিছু এলাকায় হচ্ছে কমিউনিটি সংক্রমণ তার মানে সমাজের সব আক্রান্ত ব্যক্তি কার মাধ্যমে কীভাবে সংক্রমিত হচ্ছে সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না যা ক্লাস্টারে পরিণত হয়েছে ঢাকার ভেতরে একাধিক এলাকা এবং নারায়ণগঞ্জ মাদারীপুর ও গাইবান্ধা জেলায় ক্লাস্টার হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা জাতীয় সংغي কর্মরত রোগতত্ত্ববিদ মনিকা বেগ বাংলাদেশের পরিস্থিতি শুরু থেকে পর্যবেক্ষণ করছেন তার বিশ্লেষণ এরকম আমরা এখন একদম মানে কুっち উপর খুব খুব জানতে আছে আজি অফ এটা ক্লাস্টারের মধ্যে এখনো আছে যেটা বলছেন আইডিসিআর কিন্তু আমার মনে হয় না যে এটা এইটার ক্লাস্টারের মধ্যে থাকছে এটা হয়তো আরো আরো বিস্তৃতি লাভ করছে अभी আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখনো মানে ওই পর্যায়ে আছি যেখানে আমাদের কেস বাড়তেই থাকবে এবং এটা এসকে মানে নিয়ন্ত্রণে আনার একমাত্র রাস্তা হচ্ছে এখন আমাদের সোশ্যাল ডিসটেন্সিং বাড়িতে থাকা অন্যদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং টেস্টিং বাড়ানো করোনাভাইরাস সংক্রমণের বিশ্ব পরিস্থিতির দিকে নিয়মিত পর্যবেক্ষণ করেছি দেখা গেছে ব্যাপক সংক্রমিত প্রতিটি দেশেই একটি সময় সংক্রমণ পিক বা চূড়ায় উঠে কমতে শুরু করে চার লাখের বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্তের এক মাস পূর্তির পর একদিনে শনাক্ত হয়েছিল মাত্র ২০ জন সংক্রমণ শুরুর ছিয়াত্তর দিনের মাথায় দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২ হাজারের বেশি স্পেনের প্রথম শনাক্তের এক মাসের মাথায় একদিনের সংক্রমণ ছিল মাত্র ১৩ জন একষট্টি দিনের মাথায় সর্বোচ্চ শনাক্ত হয় নয় হাজার দুশোর বেশি মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা ইতালিতে এক মাসের মাথায় যে সংক্রমণ পাওয়া যায় দুশো জন তিপ্পান্ন দিনের মাথায় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ছ হাজার পাঁচশো সাতান্ন জনের ইরানে প্রথম সংক্রমণ ধরা পড়ার এক মাস পূর্তির দিনে শনাক্ত হয়েছিল এক জন দেশটিতে বিয়াল্লিশ দিনের মাথায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা তিন জন আর যুক্তরাজ্যে মাস পূর্তির দিনে যে সংক্রমণ ছিল কুড়ি জনের সাতষট্টি দিনের মাথায় একদিনে সর্বোচ্চ শনাক্ত প্রায় ছয় হাজার বিশ্লেষকরা বলছেন বাংলাদেশেও যেহেতু কমেন্টি সংক্রমণ দেখা দিয়েছে তাই মহামারীর ধর্ম অনুযায়ী এখানেও সংক্রমণ চূড়ায় উঠতে পারে যে আমরা বুঝতে পারব আমাদের পিঠটা কবে হতে পারে এটা মেয়ের প্রথম দিকে বা মেয়ের মাঝামাঝি দিকে হতে পারে তবে একেবারে সহসাই যে এটা শেষ হয়ে যাবে তা না যেহেতু এটা মানে বিভিন্ন লোকের মধ্যে ছড়াবে এবং ইনকিউবেশন পিরিয়ড যেটা আছে এটাকে ধরে ধরে আগাতে থাকবে এবং কোন কোন পাবলিক হেলথ বিশেষজ্ঞ এখন বলছেন এটা ক্রমান্বয়ে একটা এন্ডেমিক ডিজিজে রূপান্তরিত হবে অর্থাৎ প্রত্যেক বছরই বেশ কিছু লোকের এটা সংক্রমণ হয় করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াচে এবং এটির কোনো চিকিৎসা এখনও নেই মনিকা বেগের কাছে জিজ্ঞেস করেছিলাম এই ভাইরাস থেকে মুক্তি পেতে চিকিৎসা বা ভ্যাকসিন আবিষ্কার নিয়ে বিজ্ঞানীরা কি করছেন রেকর্ড সত্তরটা বেশি দেশ ইনভলভ হয়ে ট্রিটমেন্ট ট্রায়ালটা ট্রিটমেন্ট টেস্ট করা হচ্ছে এবং আশা করছে যে আমরা তাড়াতাড়ি একটা ট্রিটমেন্ট

করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশে সাধারণ ছুটি এবং অনেক জায়গায় লকডাউন চলছে কিন্তু এর মধ্যেও অনেক জায়গায় মানুষকে ঘরে আটকে রাখা যাচ্ছে না আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা